মিঠুন চক্রবর্তী জার্নিটা যার বেজায় দীর্ঘ, সে রাজনৈতিক ময়দানই হোক বা ক্যামেরার সামনের সফর, তার উপস্থিতি মানেই এক কথায় বদলে গেলে ঝড় তোলা এক ভিন্ন স্বাদের অভিনয়, যা দেখা মাত্রই ভক্ত মনে জ্বর উঠে। সুপারস্টার সেই মিঠুন চক্রবর্তীর পথ চলার শুরুটা মোটেও ছিল না এতটা মসৃণ। মিঠুন চক্রবর্তী সদ্য তিনি নরেন্দ্র মোদীর ব্রিগেডে যোগ দিয়েছিলেন বিজেপিতে। বাংলার দাদা মহাগুরু কখনোই কথার খেলাপ করেন না তিনি, এমনটাই ছাপ জানিয়ে দিয়েছিলেন বি গ্রেডের মঞ্চে দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রীকে ছুড়ে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী, আজ তারই চোখে বাংলার স্বপ্ন। কিন্তু একটা সময় তিনি কলকাতায় ফিরতেই ভয় পেয়েছিলেন, ভেবেছিলেন এখানে কিছুই করা যাবে না। শূন্য হাতে মুম্বাইয়ের পথে পথে ঘুরে ফিরেছিলেন তিনি, কোনোদিন ব্রাঞ্চে কেটেছে রাত, কখনো আবার হোস্টেলের বাইরে কেটেছে রাত, মাথা গুজার ঠাঁই ছিল না। বাংলায় তখন রাজনীতি নিয়ে তোলপার, ফেরার রাস্তা ছিল না মিঠুনের। বলিউডে কেরিয়ার তৈরি হবে কি না তা কখনো জানতেন না মিঠুন চক্রবর্তী, বুঝতে পারছিলেন না এর ভবিষ্যৎ কোথায়, কি খাবেন এরপর কোথায় যাবেন, কিছুই সম্পর্কে ছিল না স্পষ্ট ধারণা, ছিল না বাথরুম ছানের স্থানীয় জায়গা। তাই তার এক বন্ধু তাকে ঢুকিয়ে দিয়েছিলেন একটি জিমে, সেই জিমে গিয়ে মিঠুন চক্রবর্তী সকালে স্নান করতেন। এভাবে যখন পথ চলা তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আত্মহত্যার পথ বেছে নেবেন তিনি, কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। সম্প্রতি নিজের সেই স্ট্রাগলের কথাগুলো তুলে ধরেন মিঠুন চক্রবর্তী, জানান জীবন শেষ করা কখনোই সঠিক পথ হতে পারে না, লড়াই করে ফিরে আসাটাই আসল উদ্দেশ্য হওয়া উচিত। বর্তমানে সেই অভিনেতাই সুপারস্টারের তকমা নিয়ে বাংলায় বিজেপিতে হাজির হন।